আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে একটা আমার হাতে দেখতে পাচ্ছেন দারাজের পার্সেল। সো এই পার্সেলের ভিতরে কী আছে এটা আপনাদের দেখাবো আজকে, এটা আনবক্সিং করবো, এবং প্লাস এটা দিয়ে আমি কী কাজে নিয়ে এসেছি এটাও আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা খুবই উপকারে আসবে। সো বেশি কথা না বলে চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। সো এই তো আমি মোটর ব্লক সেটআপে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমার পার্সেলটা দারাজ থেকে এসেছে, এটা এখন আমি আনবক্সিং করব। তো চলুন, আমি এখন এটা খুলি নাই, আপনাদের সামনে নিয়েই খুলবো বলে। সে যে দেখুন একদম ইনটেক প্যাকেট, এটা আমি হচ্ছে মেট্রো রেলে যে পার্স ডিজিটাল হাব আছে ওখান থেকে আমি এটা সংগ্রহ করেছি। ওই ভিডিওটাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে আমার হচ্ছে এটা রিসিপ্টটা, আমি এটা সাইডে রাখলাম। তো খুবই ছোট্ট একটা জিনিস, এই তো দেখুন কত ছোট একটা পার্সেল। আসলে এটার ভিতরে আছে কি না সেটাও একটা দেখার বিষয়। এটা এখন আমি কাটবো, খুবই ছোট যেহেতু। মেইনলি এটা হচ্ছিলো এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এয়ারবাড, এই এয়ারবাডের যে ছোট ছোট বাডগুলো আছে ওগুলোর ব্যাটারি, মানে আমার একটা কানে এয়ারবাডের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। সো আমি ভাবলাম যেহেতু আমার এটা অরিজিনাল ছিল, আমি এটা না চেঞ্জ করে ব্যাটারিটাই চেঞ্জ করে দেখি যে কী অবস্থা হয়, কাজ করে কি না। এই জন্য যেই ভাবা সেই কাজ ব্যাটারিটা আমি অর্ডার করে ফেলছি। এই যে দেখুন ছোট্ট একটা ব্যাটারি এর ভিতরে দেখতে পাচ্ছি। সো এটা আমি প্যাকেটটা খুলে ফেলি। সো এই তো ব্যাটারিটা আমার বের হয়ে আসলো, দেখুন আরেকটা প্যাকেট আছে ভিতরে, বললাম একদমই ইনটেক ছিল। এই যে সো এখন এই দুই মাথায় আমাকে সোল্ডার করে দিতে হবে, তাহলেই আমার কাজ শেষ। সো এই যে দুই মাথা দেখতে পাচ্ছেন, দুইটা মাথা দিয়ে দিছে। সো এই যে এখান থেকে আমার এই যে দুইটা তার আছে, এই দুইটা তার খুলবো, খুলে এটাতে লাগাই দিব। সো প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস দেওয়া আছে এখানে, সো আপনার এভাবে দেখে লাগাই দিবেন, ঠিক আছে। সো এটা তো প্লাস মাইনাস দেওয়া আছে। সো এটা এখন আমি খোলার ট্রাই করি, চলুন। এই যে আমি সোল্ডারিং আয়রন নিয়ে নিয়েছি, এটা আমার সোল্ডারিং আয়রন। সো আপনারা আপনাদের বাসায় যদি এরকম সোল্ডারিং আয়রন থাকে তাহলে আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন আশা করি, আর যদি না থাকে তাহলে যে কোনো একটা ওয়ার্কশপ থেকে বা যে কোনো একটা ইলেকট্রিক্যাল দোকান থেকে আপনারা এই জিনিস দুইটা সোল্ডার করে নিতে পারবেন। সো এখানে দেখুন আমার অনেক জিনিসপত্র আছে, কারণ আমি নিজে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম। সো আমার প্রজেক্ট করার জন্য আমার এইসব জিনিস কেনা লাগছে, আর অনেক ছিল ওগুলো বিক্রি করে দিছি। যাই হোক, এখন আমি এইটা খুলবো। সোল্ডারটা আমার গরম হইলো কি না দেখা যাক। এই যে আমি মাইনাসটা খুলে ফেলছি। সো আমার খোলা শেষ। সো হালকা একটু তাপ দিয়ে দেওয়ার সাথে সাথে খুলে গেছে। সো ব্যাটারিটা আমি এখন দূরে রাখি, এটার কাজ শেষ। এখন আমি এই ব্যাটারিটা ইনস্টল করব। সো এটার পজিটিভ মাথা হচ্ছে এই যে এটা, ছোটটা পজিটিভ। ওকে, এবার আমি সোল্ডার করব। খুবই সাবধানে সোল্ডার করতে হবে, কারণ ছোট্ট একটা জিনিস পারফেক্টলি যদি না করা হয় তাহলে কিন্তু হবে না। এবার পজিটিভটা লাগাবো। সো সোল্ডার করা শেষ, এবার দেখি কি অবস্থা হইল। সো লাইনটা অফ করে দেই, এখন দেখি এই বক্সে রাখি চার্জ হয় কি না।
সুইচ তো আলো জ্বলে গেছে, চার্জ হচ্ছে তার মানে। এখন যদি এটা আমি খুলি, আমার ফোনের সাথে আমি কানেক্ট করি একটু, তো এই যে বাজতেছে দেখেন, আমি একটু মাইক্রোফোনে ধরি, ঠিক আছে, এই যে বাজতেছে। কিন্তু সো আমার কাজ শেষ। সো আপনারা চাইলে এভাবে আপনাদের পুরাতন যে এয়ারবাডগুলো আছে ওগুলো নতুন করে ফেলতে পারেন, কারণ এয়ারবাডের মেইনলি ব্যাটারিটাই চলে যায়। আমার এটার যে মাইকটা, সরি, যেটা স্পিকারটা আছে এটা খুবই ভালো, অনেক সুন্দর গান শোনা যায়, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এই জন্য আমি এটা আর ফেলে দেই নাই, এটাই আমি ব্যাটারিটা শুধু চেঞ্জ করে ফেললাম। সো আমার একটা এখন নতুন হয়ে গেছে। সো আর এই ব্যাটারির দাম হচ্ছে মাত্র 40 টাকা, আমি দ্বারা যে অর্ডার করছি আমার থেকে প্রায় ডেলিভারি সহ 60 টাকার মতো গেছে। সো 60 টাকায় আমার এয়ারবাড নতুন হয়ে গেল। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা কিছু এভাবে যদি আপনার এয়ারবাড পুরাতন এয়ারবাড নতুন করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।